প্রাক্তন রেলকর্মীর বাড়িতে মুখে কালো কাপড় বেঁধে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল গভীর রাতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের দিকনালায়। দুষ্কৃতীরা আনুমানিক নগদ 7 লক্ষ টাকা এবং 20 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অন্ডাল থানার পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। পরেশ কুণ্ডু নামে অবসরপ্রাপ্ত রেলকর্মীর পরিবারের অভিযোগ, ওই দিন গভীর রাতে এক দল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির পেছনের দরজা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে তাণ্ডব চালায়। পরিবারের সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটপাট করে। ঢোকার পরে কি করলো? ঢোকার পরে ওরা দরজার চাবি, এই ফ্রিজের চাবি নিয়ে পরে দরজা খুলে, এই একটা দরজা ভেঙে পরে সবাইকে বেঁধে, আমি ওপরে ছিলাম, আমাকে নিয়ে এসে বেঁধে নিয়ে এসে পরে দুটো রুমে বন্ধ করে পরে ওরা যা কাজ করার পরে বেরিয়েছে। আমার বাড়িতে তখন কতজন সদস্য ছিলেন? আমরা 8 জন সদস্য ছিলাম, 2 জন বাচ্চা, মানে আমি ছিলাম, জেঠু ছিল, দাদা ছিল, বৌদি ছিল, মা ছিল, আর ভাইপো 2 জন ছিল। আপনারা কতটা আতঙ্কিত? কতটা আতঙ্কিত হয়ে পড়েছে? মানে পুরোটাই আতঙ্কিত, কাল রাত থেকে আতঙ্কের মধ্যেই কাটাচ্ছি। আনুমানিক কত টাকার জিনিসপত্র গেছে? আনুমানিক মোটামুটি ধরুন 6-7 লাখ টাকা ক্যাশ ছিল। জেঠুর বয়স্ক, জেঠু বাড়িতে থাকে, মা যে বয়স্ক, বাবা বয়স্ক, ক্যাশ তো রাখতেই হবে, হসপিটালের ব্যাপার আছে, আর আমার দোকানের ব্যবসার টাকা কিছু ছিল, আর সবাই খালি মা বৌদি বা ওয়াইফের গয়নাঘাটি ছিল। আমাদের বাড়ির পিছনের দিকে দরজা হয়ে ভেঙে ঢুকে গেছে, তখন আমি ঠিক জানি না, পিছনে দরজা তখন ভেঙে আমার শ্বশুরমশাই নিজে হাজব্যান্ড নিজে ঘরে রেখে দিয়েছে, পেপার দিয়ে মানে হাতে দিলে তখন আমার দরজাটা নক করছে। আচ্ছা, আমি শ্বশুরমশাই কোনো অসুস্থ, তার জন্য দরজাটা নক করছে, আমি ওটা ঘুরে আসছি, ঘুরে এসে দেখছি আমার মাথাতে একটা পিস্তল ঢেকিয়ে আমাকে চুপ কর, ওই দিকে চলো, আমাকে নিয়ে চলে গেলো, ওইখানে এক কাছে রেখে দিল। আমি দেখুন ওখানে বাচ্চারা আছে, আমার এই অবস্থায় দেখলাম আমার 2.5 বছরের ছোটো বাচ্চা, দেখলে আতঙ্ক লাগলো, ভয় লাগলো, আমাকে বাচ্চাদের দেখে দিন ওনারা উঠে যাবে, এটি চুপচাপ গিয়ে বসবো, ফোন করে নিয়ে যাবেন ওনার, ফোন করে নিয়ে আমি চুপ করে বসবো, যেন কেউ কানো না, কেউ চিৎকার করো না। তারপরে আমাদেরকে রেখে একটা মানে পিস্তল একজনকে দিয়ে পরে আমার কাছে গাড়ি দিয়ে, এদিকে একজন পিস্তল গাড়ি দিয়ে 7-8 জন মোটামুটি উপরে। কতজন ছিল? ঠিক বলতে পারবো না, আমি বাচ্চারা দেখেছিলাম তো 7-8 জন তো হবে। তারপরে এতটা তখন শুধু চোখগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছি দুটো মোটামুটি পিস্তল ছিল। আর আমাদের রেখে পরে ওরা উপরে উঠে উপরে আলমারি শোকেস পুরো ভেঙে ময়নাঘাটি টাকা পয়সা তাই ছিল। আনুমানিক কত টাকার ছিল? টাকার মান তো আমাদের ছিল না, আমি ঠিক টাকার মানটা বলতে পারবো না, একটা সমস্ত মোটামুটি কাছে ছিল, কিন্তু গয়নাঘাটি ছিল আমার কাছে, বিয়ে উপলক্ষে আমার কাছে সমস্ত গয়নাগুলো আমার বাড়িতে ছিল। তদন্ত করে দেখছি, তদন্ত করে বেরোবে, ঠিক আছে? আমার টিম আসে, FSL টিম এসে আসে। স্যার কি বোঝা গেল? বোঝা গেল স্যার, আমরা তদন্ত করে এখন এসেছি, তদন্ত করে দেখছি কী হয়েছে কি না, তারপরে আমরা টিমকে দিচ্ছি ভার, আমরা ডিটেক্ট করবো। বাড়ির লোক স্যার কি বলছে, কি জানালো পুলিশকে? অন্ডাল থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।